সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকারে, এবং আজকে আমরা ইমিগ্রেশনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করছিলাম এবং সম্মানিত দর্শক আপনাদের প্রশ্নের মূল্যবান উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং এই মূল্যবান উত্তরগুলি দেওয়ার জন্য আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এস টনের অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ, মেধাবী একজন আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ ভাই। নাজির আহমেদ ভাই, আপনি আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। আপনার অনুমতি চলে যাচ্ছে সরাসরি দর্শক প্রশ্নে। দেখি বিজ্ঞাপন বৃদ্ধির পর কোন দর্শক সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতী দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমার নাম জসু, আমি বারমিংহাম থেকে বলছি। কোকা ভাই সাহেব, আপনার প্রশ্নটা কি? ভাই আমি ওদের সাথে এক্সচেঞ্জে মিটে আসলাম, বুঝছেন নি। তাহলে আর কি ওদের সাথে এক্সচেঞ্জ করাইবার সময় যতটুকু সার্টিফিকেট আছে, বুঝছেন নি। আপনি কবে এদেশে আইছিলা? 2011 স্টুডেন্ট ভিসা আইছিলা? জি আমি আপনার এপ্লাই করছিলাম ইয়ে করছি আর রিভিউ করলি যে আপিল দিয়ে দিছেন আর আমার যা সাইনিং কন্ডিশন দিছে আমি আপনার যা সাইনিং করিয়া তো গতকদিন আসলে আপনার আমার যেটা বলতে ডকুমেন্ট লাগে ইন্টারভিউ নিছে নিয়ে আপনার আর এমনটা কি আমার ওয়াইফ আর কি প্রেগনেন্ট আর কি আমার বেবি 2 জানুয়ারি এন্ডে। তো আমি আপনার গত সপ্তাহে কি আমি একটা হোম অফিসের লেটার পাইছি আর কি আমি ইন্টারভিউ দিবার লাগে যেটা আমার আমি আর আমার ওয়াইফ। জি, তো আমি সাইনিং করে দিলাম। এখন আমি ইন্টারভিউ পাই কি তাহলে এটা আসলো বা কি তো হইতে পারে একটা বুঝতে পারবো আমার ওয়াইফ অন প্রেগনেন্ট বেবি 2 জানুয়ারি এন্ডে। এখন আমি ইন্টারভিউ আমি ভাই খুবই দুঃখিত আপনার বিষয়টি শুনে যে আপনার ওয়াইফ এখন প্রেগনেন্ট এবং আপনার টয়েকের কারণে আপনার এই অ্যাপ্লিকেশনটি রিফিউজ করে দিয়েছে এবং আপনাকে কোনো অ্যাপিল রাইটস দেয়নি। বাট তারপরেও আপনি বিষয়টি নিয়ে কী করতে পারেন? দের আর ওয়েস ওপেন, এবং সেই ওয়েসগুলো কি ওপেন? আমার সম্মিলিত মেম সবসময় বলে থাকেন কিছু ওপেন ডোর থাকবে, যে ডোরের মাধ্যমে আপনারা এগিয়ে গেলে হয়তো বা রেমেডি পেয়ে যেতে পারেন। সেই ওপেন ডোরগুলো কি জানার জন্য চলে যাচ্ছে আমার সম্মিলিত মেমের কাছে। জি সম্মানিত কলা সুমন সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ বার্মিংহাম থেকে ফোন করেছেন। তো আসলে আপনার যে সমস্যাটা সেটার কোনো হা বা না বা ইয়েস নো কোনো আনসার নেই। আপনার জন্য কিছু জিনিস আপনি ইয়েতা রাখবেন, মাথা রাখবেন। প্রথম হচ্ছে যে আপনি বিয়ে করেই অ্যাপ্লাইটা করাটা সম্ভবত ওয়াইজ হয় নাই, কারণ আপনার তো ট্রুয়েক ছিল। তারপরেও এখন দেখেন আপনি বলছেন যে অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেছে উইদাউট অ্যাপিল রাইট, এবং আপনাকে অলরেডি ট্রাভেল ডকুমেন্ট তারা বানিয়ে ফেলছে, আপনি রিপোর্টিং রেস্ট্রিকশন কমপ্লাই করতেছেন, যে কোনো সময় হয়তো তাকে তারা আপনাকে তারা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তবে হ্যাঁ, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, ওই অবস্থা কি তারা জানে, ওটাকে ইনফর্ম করেছেন তাদেরকে? আর তাছাড়া বাচ্চা কবে ডিউ হবে এবং হওয়ার সাথে সাথে তার পাসপোর্টটা ব্রিটিশ বানিয়ে অ্যাপ্লাই করা যায় কি না, সে ব্যাপারে আপনি একটু আলোকপাত করুন কোনো আইনজীবীর সাথে। কারণ দেখবেন যে আপনার জন্য একটা মারাত্মক অস্ত্র হচ্ছে আপনার এগেনস্টে 2X সার্টিফিকেট, আর আপনার পক্ষে অস্ত্র হচ্ছে আপনার যদি কোনো বাচ্চা হয়, ব্রিটিশ সিটিজেন বাচ্চা, এবং আপনার ব্রিটিশ সিটিজেন ওয়াইফ, যদি আপনারা এক মোটামুটি 2 বছর পর্যন্ত একসাথে বসবাস করেন, এগুলো হচ্ছে আপনার জন্য অস্ত্র পক্ষে। আর নেগেটিভ হচ্ছে 2X ব্যাপারটা, এই জন্য দুইটাকে আউটওয়ে করে আপনাকে আগাতে হবে আর কি। এখানে একটু আপনার সাথে অ্যাড করছি, কাইন্ডলি আমাকে ক্ষমা করে দেবেন যদি ভুল করছি। যেহেতু উনি ইন্টারভিউতে যাচ্ছেন, আপনি খুব সুন্দর করে বলেছেন যদি প্রেগনেন্ট হন তাহলে প্রেগনেন্সি রিপোর্ট সাথে নিয়ে যাওয়ার জন্য, তারপরে ওয়াইফ ব্রিটিশ ওয়াইফ যদি হয়ে থাকে তাহলে ওই সমস্ত ডকুমেন্টস এবং আপনি সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য। এখন টয়েক হচ্ছে আরেকটা নেগেটিভ সাইড, আপনি বলেছেন খুব সুন্দর করে। এখন যদি এরকম যদি হয় এবং উনি যদি ইংলিশে কথা বলতে পারেন এবং উনি যদি এই নেগেটিভ অস্ত্রটাকে পজিটিভ করার জন্য সাথে যদি উনি সাপোর্টিং কোনো ডকুমেন্টস নিয়ে শো করতে পারেন যে হি হ্যাজ কম্পিটেন্স ইন অল এলিমেন্টস অফ ইংলিশ, রাইটিং, লিসনিং, স্পিকিং, এই যে বিষয়গুলি, চারটে যে বিষয়গুলি রয়েছে এলিমেন্টস, আপনি আপনি খুব ভালোভাবে আমার থেকে আপনি অভিজ্ঞ, আপনি জানবেন। তো এখন যদি অ্যাডিশনাল কোনো সার্টিফিকেট নিয়ে যদি ওখানে উপস্থিত হন এবং ইংলিশে কথা বলেন ওখানটায়, এটা কি বেটার হবে না? অবশ্যই বেটার। আপনি খুব সুন্দর করে বলছেন, আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা অনেক সময় দেখছি যে 2X-এর ব্যাপারে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যদি কোনো কারণে আপিল রাইট পাওয়া যায়, কোনো যাদের সামনে গিয়ে কম্পিটেন্টলি যখন সে কি বলে উইটনেস দেয়, সাক্ষী দেয়, জাস্ট কনভিন্স হয়ে ফালাও তার রেগুলেশনগুলো, সেই ওটার উপর বেস করে সে পজিটিভ আউটকাম দিয়ে দেয়। এটার জন্য উনি ওনার ইংলিশে ইন্টারভিউ দেবেন এবং উনি ইংলিশের যোগ্যতা দেখানোর জন্য যতটুকু সম্ভব উনি চেষ্টা করবেন ডকুমেন্ট এভিডেন্স সহ, তাহলে এটা সুইটেবিলিটি আন্ডারে উনি স্যাটিসফাই করবে। প্লাস উনি ভালো করে ব্যাখ্যা করবেন, উনি যদি 2X মানে ওই যে ডিসেপশনের সাথে যদি জড়িত উনি না হয়ে থাকেন, কম্পিটেন্সি থাকে, তাহলে ওগুলো তুলে ধরবেন। ধন্যবাদ। প্লাস
ওই ম্যারিজের ব্যাপারটা, বিশেষ করে ওয়াইফ যে প্রেগনেন্সি যদি লাস্ট স্টেজে চলে আসে, তাহলে ওই জিনিসটা উনি ডকুমেন্টারি এভিডেন্স কান রিপোর্ট এগুলো দিয়ে উনি দেখবেন আগে। জি ধন্যবাদ, আমরা একটু লম্বা করে একটু আলোচনা করেছিলাম, এর কারণে হাজার হাজার দর্শক কিন্তু এরকম এরকম মানে এরকম কষ্টে ওনার কষ্টে ভারাক্রান্ত, ওদেরকে সাহায্য করার জন্য। আমি আশা করি সুপ্রিয় দর্শক আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি মুনিয়া বলছিলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি কে বলছেন? জি আমি মুনিয়া বলছিলাম লন্ডন থেকে, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ মুনিয়া আপু আপনাকে শুনতে পাচ্ছি, যে আপনি প্রশ্নটা করুন প্লিজ। হ্যাঁ জি ভাই, আমার হাজব্যান্ড 10 বছরের রুটে লং রেসিডেন্সের জন্য আর কি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করছে। জি তো আমি এখনবার এম এর জন্য অ্যাপ্লাই করছি, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করছি, কিন্তু ওর আসছে আর কি ফিঙ্গারপ্রিন্টের জন্য লেটার আসছে, বাট আমার তো আসেনি। আচ্ছা আপনি আপনি তাহলে আপনি অ্যাপ্লাই করেছিলেন এফএলআর এম এ, তাই তো? জি। এখন আপনার প্রশ্নটা কি? আমার ওর ফিঙ্গারপ্রিন্টের জন্য লেটার আসছে এবং কনফার্মেশন আসছে, বাট আমারটা আসে না। আপনার এখন আসেনি বোন, আমি আপনাকে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, এটা ডোন্ট ওয়ারি বোন, আপনার হাজবেন্ড আছে আসছে, আপনারটাও আসবে, এবং আপনাকে ওয়েট করতে হবে ফিঙ্গারপ্রিন্ট লেটারের জন্য। আপনার হাজবেন্ডকে বলে দেন যে যে টাইম লিমিট, এই টাইম লিমিটের ভিতরে যাতে ওনার ফিঙ্গারপ্রিন্টসগুলি প্রদান করে ফেলে, এমন হতে পারে আপনার হাজবেন্ডের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত দেওয়ার আগে চলে আসতে পারে, বাট ডোন্ট ওয়ারি বোন, হোয়াট এভার উইল বি আউটকাম, আপনার হাজবেন্ড হচ্ছে আপনার মানে বেসিস, এবং আপনার হাজবেন্ডের যদি পারমিশন হয়ে যায় এবং অন দ্যাট বেসিস ওরা আপনাকেও ফর ফার্দার লিফ্ট রিমেনে পারমিশন দিয়ে দিতে পারে, এবং যখন একই ফাইনাল সিদ্ধান্ত পাবেন আপনি, পাওয়ার পর আপনারা আমাদের সাথে আবার টেলিফোন করে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আপনারটা দেরিতে আসছে বরং এটা আপনার জন্য ভালো, জি পজিটিভ, আপনি কোনো মতই আপনি না আপনারটা দেবেন না আসে নাই, ভালো হয়েছে, কারণ আপনার যদি চলে আসে এখন এবং সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়, আপনার হাজবেন্ডকে যদি ইন্ডিপেন্ডেন্ট লিভ না দেয় তাহলে তো ডিসমিস করে দেবে। জি জি এক্স্যাক্টলি, এই জন্য আপনার হাজবেন্ড দেরি না করে উনি তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্ট দেয়। আমি দুঃখিত, আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, আমি এত বেশি মানে আবেগে আপ্লুত হয়ে গেছিলাম উত্তর দিকে। এই জন্য আপনার হাজবেন্ড তাড়াতাড়ি দ্রুত ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে, যাতে করে উনার ইন্ডিপেন্ডেন্ট লিভ পাওয়ার পরটা সুগম হয়। জি এবং আপনার হাজবেন্ড পাওয়া মাত্রই তখন আপনি কুছাবেন বা রিমাইন্ডার দেবেন, কিন্তু এর আগে রিমাইন্ডার দেবেন না, খোঁচা খুঁজে করা দরকার নাই, খোঁচা না দিয়ে সুন্দর করে দিতে বলেন, খোঁচা বাদ দিয়ে আপনি খোঁচা খুঁজে বলতে হবে যদি আগে বলবেন, এই জন্য আপনি আসছেন না বরং আপনার জন্য একটা পজিটিভ আদার ভাগ্য ভালো। আমাকে ক্ষমা করে মজা করে কথা বললাম সুপ্রিয় দর্শক, মানে আমরাও তো হিউম্যান বিইং, আমরা মাঝে মাঝে মজা করি, আমরা লাইভ লাইভ প্রোগ্রামের ভেতরে বাইরে আমরা মজা করি, আমার খুব শ্রদ্ধা ভাজন ভাই, আমরা খুবই কাছের একজনের সাথে ফিল করি এবং আমরা একজনের সাথে খোঁচা খুঁচে করি, এটাই আপনাকে বললাম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক, প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি টিয়ার 2 তে ছিলাম, আমার কোম্পানি লাইসেন্স রিভোক হয়ে গেছিল, তারপর আমি স্টুডেন্টে ব্যাক করি। জি আর আরেকটু বলে রাখি যে এখানে আমার সাথে ছিল আমার ওয়াইফ আর আমার একটা ছেলে, এখানে জন্ম তার, ও ছিল আমাদের সাথে, তো আমি যখন স্টুডেন্টদের ব্যাক করি তাদেরকে আমি দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি যখন আইলার এর জন্য আমি অ্যাপ্লাই করবো, উইচ ইজ আফটার 5 মান্থস, আইলার হওয়ার পর আমার ওয়াইফ তো ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করবে, আমার বাচ্চা যদি তাকে ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশ থেকে। আপনার বাচ্চা কি, ও আচ্ছা, এখানে আপনার বাচ্চা তো আপনার আইলার পাওয়ার আগে জন্মগ্রহণ করেছে, তাই না? জি জি আইলার পাওয়ার আগে সে, বুঝতে পেরেছি। আপনার এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার সম্মানিত মেহমানের কাছে। উদাহরণ দেশে গিয়ে চলে গেছে, জি জি দেশ থেকে ডিপেন্ডেন্ট হিসেবে আসবেন উনি, আপনি আইলার পাবেন, আপনি আইলার পাওয়ার পর ইন্ডিফিনি বা সেটেলস পার্সন হিসেবে আপনার বাচ্চা এবং ডিপেন্ডেন্টদেরকে নিয়ে আসতে পারবেন। একই বাচ্চা ডিপেন্ডেন্ট একই ক্যাটাগরিতে অ্যাপ্লাই, একই ক্যাটাগরিতে, এক্স্যাক্টলি, এভাবে ব্রিটিশ সিটিজেন যেভাবে বাংলাদেশে গিয়ে বিয়ে করে তার ওয়াইফ এবং ডিপেন্ডেন্টকে নিয়ে আসে, ঠিক একইভাবে আপনিও নিয়ে আসবেন। তবে আপনি কি একটু ব্যাখ্যা দিয়ে দিবেন, বলে দিবেন যে যদি বাচ্চাটা উনি আইএলআর পাওয়ার পরে যদি জন্মগ্রহণ করতে, যদি যদি আইএলআর পাওয়ার পর বাচ্চার জন্ম হতো, অথবা আপনি আইএলআর যখন পাবেন আপনার ওয়াইফ আসার পর যদি বাচ্চার জন্ম হয়, তাহলে বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ হবে। ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি উত্তর দিয়ে দিয়েছেন এবং আমি আশা করি আমার দর্শক উত্তর পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি ভাই, সাইফুল। সাইফুল ভাই আপনার প্রশ্নটি করুন প্লিজ। আচ্ছা, আমি 2014 এর সেপ্টেম্বরে ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। জি এখন হচ্ছে 2015 এর ডিসেম্বর, হচ্ছে 15 মাস হয়ে যাচ্ছে, আমার কোনো কোনো ডিসিশন তারা জানায় না কিছু না। যখন আমি অ্যাপ্লিকেশন করছিলাম
তখন তারা তারা পাইছে বলে আমাকে ইমেল করছে এবং আমার ওই অ্যাপ্লিকেশন ফিসও তারা নিছে। পরে আমি প্রতি মাসে প্রায় ফোন দেই, ছয় মাস পরে প্রতি মাসে ফোন দেই, কিন্তু কোনো কিছু আমার আনসার দেয় না, শুধু বলে প্রসেসিং প্রসেসিং হচ্ছে। এখন আমি আমার প্রশ্নটা হচ্ছে আমি এখন কি করবো, মানে আমার কি করা আছে এখন কি করতে পারেন? ধন্যবাদ, আপনার প্রশ্ন উত্তর জানার জন্য চলে যাচ্ছি আমার সম্মানিত মেহমানের কাছে। কোলার সাইফুল সাহেব, অশেষ ধন্যবাদ ফোন করার জন্য। পনেরো মাস কিন্তু অনেক দীর্ঘ সময় চলে যাচ্ছে, কারণ এখন বর্তমানে ন্যাচুরালাইজেশনের জন্য ওয়াইটিং পিরিয়ডটা হচ্ছে 3 to 6 মান্থ, এর একটু আশেপাশে হতে পারে, কিন্তু আপনার পনেরো মাস কোনো হাইলি আনইউজুয়াল লাগতেছে একে। আমার মনে হয় আইদার তারা ইন্টারনালি কি কোনো কিছু হয়তো চেক করতেছে, ভেরিফাই করতেছে, অথবা তার ডকুমেন্ট হয়তো আপনার কোথায় হারিয়ে ফেলছে। তো আমার মনে হয় যে আপনি কনস্ট্যান্টলি রিমাইন্ডার দেন, সলিসিটার থাকলে তার মাধ্যমে আপনি দেন, অথবা আপনার লোকাল এমপির সাথে যোগাযোগ করেন। ব্যাপারটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, এই জন্য আপনি আর এখন বসে থাকার সময়। ধন্যবাদ, ট্রাস্ট মি, আমি জাস্ট লোকাল এমপির কথা বলতে যাচ্ছিলাম, আপনি বলে দিয়েছেন, দরজা দেখিয়ে দিয়েছেন, খোঁচা না মেরে দরজা দেখিয়ে দিয়েছেন। লোকাল এমপিদের একটা হটলাইন থাকে, হোম অফিসে যখন তারা চিঠি লেখে তখন অটোমেটিক্যালি তারা রেসপন্স পায়, দিতে বাধ্য তারা, এই জন্য আপনি ওই অপশনটা আপনি এক্সপ্লোর করবেন। ধন্যবাদ, আপনি এতদিন ধৈর্য ধরছেন, আর ধৈর্য ধরার সময় নেই, এখন আপনাকে চেসআপ করতে হবে। নোংর তোলো তোলো, ধন্যবাদ খুব সুন্দর উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, সবচেয়ে সরি ভাইয়া, আমি আই প্ল্যান চলে এসেছিল, জি বলুন ভাইয়া। হ্যাঁ, আমি সারি থেকে বলছি। জি ভাইয়া। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান সব সময় দেখি ভাইয়া, একটা কোশ্চেন ছিল আমার। থ্যাঙ্ক ইউ ভাইয়া। সেটা হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টস এর যে নতুন সিস্টেম চালু করছে, 9th of November থেকে যেটা কার্যকর হয়েছে, জি যদি আমার পাসপোর্ট হোম অফিসে আপিলের জন্য আটকানো থাকে, আমি ওই পরীক্ষাটা দিতে পারতেছি না, কারণ ওরা পরীক্ষা নেয় না পাসপোর্ট ছাড়া। জি, আপনি কোন পরীক্ষার কথা বলছেন? এটা কি ওই যে সিকিউরড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট? স্পাউস ভিসার জন্য A1। বুঝতে পেরেছি আমি, জি বলুন। আচ্ছা, এখন ওদের জন্য ওটার জন্য আমি চিঠি লিখছি যে আমার পাসপোর্ট দরকার, আমি তো পরীক্ষা দেবো, ওরা কোনো রেসপন্স করতেছে না। আমি কাস্টমার সার্ভিসের কথা বলছি হোম অফিসে, ওরা বলছে সাধারণত যাদের আপিল দেওয়া হয় তাদের তো মানে কান্ট্রি ইন কান্ট্রি রাইট আপিল দেওয়া। আমি বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন হচ্ছে এখন আপনি কি করতে পারেন এই যে টেস্টটি দেওয়ার জন্য, এবং যেহেতু আপনার পাসপোর্ট পেন্ডিং। আমার, হ্যাঁ, আমার কথা হচ্ছে কি করতে পারি তা না, আমার সবগুলো প্রশ্ন জানলে তো আপনি মোটামুটি বুঝতে পারবেন। তো আমাকে যেটা আপিল দেওয়া হয়েছিল সেটা কারণ হচ্ছে যে আমার ফান্ডের কারণে, আমার ওয়াইফের ফান্ড ওবিটি সিটিজেন, ওর ফান্ড কম ছিল। আমরা ভাই যেহেতু আপনার আপিল পেন্ডিং, আপনার কিন্তু মূল প্রশ্ন ছিল এটাই যে আপনার পাসপোর্ট হোম অফিসের কাছে আছে, এবং আপনি নতুন যে ইমিগ্রেশন রুলসের আন্ডারে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, এটা আন্ডারে আপনি টেস্ট দিতে যদি যান, ওরা নিতে চাচ্ছে না, এই তো আপনার প্রশ্ন। প্রশ্নটাই কিন্তু আমি আমি আগে আইএলটিএস জমা দিয়েছিলাম, আপিল যখন আমি পাই তখন ওই আইএলটিএস দিয়ে, এখন আমি জমা দিতে চাচ্ছি না, কারণ হয়তো তারা এটা অ্যাকসেপ্ট করবে না। সেকেন্ডলি, আমার ওয়াইফ যদি প্রেগন্যান্ট হয় আমি কি কোনো ডিফারেন্ট সার্কামস্টেন্সেস অ্যাপ্লাই করতে পারি ফান্ড ছাড়া? ফান্ড তো আমার মিটআপ হয়ে গেছে। সেটা পারবেন, বাট আপনার যে টেস্ট টেস্টটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, এবং টেস্টটা না দিলে আপনার কাছে EX1 এর আন্ডারে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রথম হচ্ছে দেখেন যে হোম অফিস আপনাকে পাসপোর্ট দেবে না, নর্মালি তারা দেয় না, বড়জোর তারা যেটা দিতে পারে যদি খুব বেশি রিকোয়েস্ট করেন সার্টিফাইড কপি দিতে পারেন। তো ওই সার্টিফাইড কপি দিয়ে যদি আপনি কোনো টেস্ট দিতে পারেন তো ভালো, আমার মনে হয় যে অনেক সময় তারা অ্যাকসেপ্ট করে না, তাহলে তো আপনি এইটা দিতে পারতেছেন না। আর ওইটা না দিলে আপনি ইমিগ্রেশন রুলের আন্ডারে FLR MA অ্যাপ্লাই করতে পারবেন না। তাছাড়া ফান্ডিং তো আছে, আপনি যেটা 18,600 যেটা বলছে এটা ফান্ডিং বলে না, ফান্ডিং যখন আপনি ওই ওয়ার্ডটা ইউজ করেন তখন অটোমেটিক্যালি Tier 2-4 চলে যায়। আপনি বলবেন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে এবারে ইমিগ্রেশন রুলের টার্মিনোলজি। তো ওইটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না যদি আপনি EX1 এর আন্ডারে করেন, যেটা মহিষা বলেছেন। তো আপনার জন্য অপশনটা হচ্ছে আইদার যদি আপনি সার্টিফাইড কপি দিয়ে A1 পাস করতে পারেন এবং ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, তাহলে আপনি FLR MA অ্যাপ্লাই করবেন এবং সেটা আপনার সংক্ষিপ্ত সময় হাফ অফ দ্য পিরিয়ডে ইনডিফিনিট লিভ পেতে পারেন, 5 বছর 5 ইয়ার্সে। যদি এটা না পারেন তাহলে আপনি EX1 এর আন্ডারে করবেন, সেটার জন্য A1 দরকার নাই অথবা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করার দরকার নাই। তো সেটা যদি দেয় তাহলে 10 ইয়ার্স রোটে দেবে এবং আপনাকে 10 ইয়ার্স পরে ইন্ডিভিজুয়াল লিভ পাবেন, দীর্ঘসূত্রিতা, প্রায় ডাবল টাইম লাগবে আর কি। তবে EX1 এর আন্ডারে করলেই যে দিয়ে দেবে সেইটাও ভেবে নেওয়ার কোনো কারণ নাই। এখানে আপনাকে ইনসারমাউন্টেবল অবস্টাকল, এরপরে রিজনেবিলিটি, এরপরে সুইটেবিলিটি, অনেক কিছু ফ্ল্যাশ আউট করে আপনাকে দেখাতে হবে।
ধন্যবাদ। এবং সেক্ষেত্রে ওনাকে অ্যাপিলটা উইথড্র করতে হবে। ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। চলে যাচ্ছে পরবর্তী 10 প্রশ্ন, এবং এই 10 প্রশ্ন নিয়ে আমরা সরাসরি ব্রেকে চলে যাব। হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক, হ্যালো, আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। সুপ্রিয় দর্শক, আলোচনার পর্যায়ে আমাদের একটি ছোট বিজ্ঞাপন বিরতিতে চলে যেতে হচ্ছে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।